জ্বলছে শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফাও থামাতে পারেনি চলমান সরকার বিরোধী বিক্ষোভের গতি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দ্বীপ রাষ্ট্রটিতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 5 জন নিহত ও আহত হয়েছে, 190 জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি ও এক বিক্ষোভকারীও রয়েছে। সোমবার বিকেলে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার পর সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা শাসক দলের এক এমপির গাড়ি ঘিরে ধরে। বিক্ষোভকারীদের ঠেকাতে তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টাখানিক পরে তার মৃতদেহ পাওয়া যায় বিক্ষোভস্থল থেকে। এদিকে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাসভবন সহ রাজাপক্ষে পরিবারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগে প্রধানমন্ত্রী এবং তার সহকারীদের সুরক্ষা দিতে এরপর সেনা নামানো হয়। এছাড়াও বিক্ষোভ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা জুড়ে বুধবার সকাল পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়েছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতা রূপ নিয়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের কবলে পড়া দেশটির সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন ঐক্যমত্য সরকার গঠনের জন্য পথ পরিষ্কার করতেই প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করেছেন তিনি। মার্জিয়া মান্নান, মাইটিভি।